সপ্তম দফা দুয়ারের সরকার শিবির। এবারে শিবিরে বাড়তি চারটে প্রকল্প, মোট দুটি পর্বে চলবে এই শিবির। কি কি মিলবে সুবিধা, কিভাবেই বা করবেন আবেদন, জানালেন জেলা শাসক। 35টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীকে দিতে ফের আয়োজিত হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই নিয়ে সপ্তমবার দুয়ারে সরকার আয়োজিত হচ্ছে। দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্যে এযাবৎ মোট 4,66,284টি শিবিরের আয়োজন করা হয়েছে। এইসব শিবিরে প্রায় 10 কোটি রাজ্যবাসী উপকৃত হয়েছেন, 7,20,000,000-এরও বেশি পরিষেবা দেওয়া হয়েছে বলে খবর। ষষ্ঠ দফা অর্থাৎ শেষ দফার দুয়ারে সরকার কর্মসূচি আয়োজিত হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে গত এপ্রিল মাসে। এবারে দুয়ারে সরকার কর্মসূচি আয়োজিত হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে সপ্তম দফার দুয়ারে সরকার শিবির। সারা রাজ্যে গোটা সেপ্টেম্বর মাস জুড়েই চলবে দুয়ারে সরকার কর্মসূচি। প্রতিবারের মতো এবারেও থাকবে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, জাতিশংসাপত্র, কৃষক বন্ধু, শিক্ষাশ্রী ইত্যাদি প্রকল্পগুলি। এর সাথে যুক্ত হচ্ছে সমাজ কল্যাণ ও শিশু কল্যাণ বিভাগের আওতায় বার্ধক্য ভাতা, শ্রম বিভাগের আওতায় পরিযায়ী শ্রমিকের নথিভুক্তিকরণ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ ও বস্ত্র বিভাগের উদ্যম পোর্টালে নথিভুক্তিকরণ, হস্তশিল্প ও তাঁতশিল্পীদের তালিকাভুক্তিকরণ। উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী জানিয়েছেন, এবার 4টি নতুন পরিষেবা দুয়ারে সরকার শিবির থেকে পাওয়া যাবে। এতদিন জয় জোহার প্রকল্পে এবং তপশিলী বন্ধু প্রকল্পে তপশিলী জাতি ও উপজাতির 59 বছরের বৃদ্ধ ব্যক্তিরাই আবেদন করতে পারতেন, আর লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা 60 বছর হয়ে গেলে বার্ধক্য ভাতা পাচ্ছিলেন। এবার রাজ্যের যে কোনো প্রবীণই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন। শর্তাবলী মেনে আবেদন করলে মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা পেয়ে যাবেন তারা। জানা গেছে সপ্তম দফার শিবিরটি দুটি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি সূত্রে খবর, এবারের নাগরিক সুবিধার্থে স্থায়ী ও ভ্রাম্যমান দুই ধরনের শিবিরেরই আয়োজন করা হয়েছে। শিবিরগুলির মধ্যে 36% ভ্রাম্যমান এবং বাকি 64% স্থায়ী প্রচলিত শিবির হবে। এবারে প্রায় 1,00,000 শিবিরে আবেদনপত্র গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যবাসীর সুবিধার্থে wb.gov.in ওয়েবসাইটেও দুয়ারে সরকার সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পের খোঁজ পাওয়া যাবে। এছাড়াও দুটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার আজ থেকে শুরু হয়েছে, আজ থেকে 16 সেপ্টেম্বর অবধি চলবে। তারপরে পরিষেবা দেওয়াটা আমরা বাকি যা সময় হবে এই মাসে তাতে চালাবো। এইবারে যা সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার হবে সেটাতে 34টি টোটাল পরিষেবা সামিল করা হয়েছে, যার মধ্যে 4টে নতুন পরিষেবা আছে। ফার্স্ট হচ্ছে ওল্ড এজ পেনশন, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তরফ থেকে দেওয়া হবে। মাইগ্রেন্ট ওয়ার্কারদের রেজিস্ট্রেশন লেবার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে। উদ্যম পোর্টাল রেজিস্ট্রেশন, যারা নতুন কোনো MSME ইউনিট লাগাতে চান তাদের জন্য MSME ডিপার্টমেন্ট থেকে উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা আছে। আর MSME ডিপার্টমেন্ট তরফ থেকেই আর্টিসান ক্রেডিট কার্ড জন্য রেজিস্ট্রেশন করারও ব্যবস্থা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।